আমার কোথায় যাবো শোনা হবল করতে? কোথায় যাবো? গঙ্গায়? গঙ্গায়? হ্যাঁ হ্যাঁ, কোথায় কোথায়? গঙ্গায়। হ্যাঁ 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 হ্যাঁ, কে কে যাবো শোনা? আমি, পাপা, মামা, দাদা আর মামা। কে? মামা তো। আচ্ছা আচ্ছা, তুমি যাবো? আচ্ছা চলো। এই যে আমরা চলে এসেছি, তো আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না, একদম কাছেই, খুব বেশি টাইম লাগে না। চলো আজকে একটু সকাল সকাল এসে তো বলে যে স্নানটা করব, সবাই মিলে চলে আসলাম। আজকে সুনুকেও স্নান করাবো, আর সুনুর কিন্তু আজকে গঙ্গা ঘাটে স্নান, মানে প্রথম, আজ ও গঙ্গাঘাটে এসে প্রথম স্নান করবে। ও শুনু হওয়ার পরপর ওকে গঙ্গার জল দিয়ে স্নান করানো হয়েছিল, সেটা বাড়ি থেকে গঙ্গার জল নিয়ে গিয়েছিলাম। তো আজকে এখানে এসে ওর প্রথম স্নান হবে। মামা আনন্দ হচ্ছে? শোনা কি আনন্দ হচ্ছে? তুমি কি নামতে পারবে? তো আমরা গাছের ছায়ে দাঁড়িয়েছি। আচ্ছা ওই যে আকন্দ গাছ একদম ঘাটের ধারে, একটা আকন্দ ফুল গাছ, সাদা আকন্দ, শ্বেত আকন্দ যাকে বলে, তো এই গাছের ছায়াতে শুনো আর শুনো খাবো। শোনা কি ঠাকুর এটা? হাই করো। হাই হাই। শোনা এটা কি ঠাকুর? ছোট ঠাকুর। আবার নম করো। সব জানে, সব জানে, সব জানে, সব জানে, সব জানে।
হ্যালো হ্যাঁ দাদা, আজকে যাইনি, আজকে বিকালে ঢুকছি, একটু কাজ আছে তো ওই জন্য। একটু রাখো, আবার পড়ে যাচ্ছে তো। তুমি শুধু পড়ে থাকতে পারো না, নাও করো এবার দাও। ছুটি করতে পারে না, আমরা নৌকায় যাবো, ওই নৌকায় তোকে বলেছি না এখানে আসতে, শুনতে পারিস না নাকি একটা কথা? জঙ্গল ওর মধ্যে ঘুরে ঘুরে বেড়াবো, খেয়াল দেখা যাবে। হ্যাঁ না, ঠিক আছে। যেদিন ছবি নাই আমি ঘাটে আসছি, মুখ বন্ধ করো। হ্যাঁ স্নান করিয়ে দিচ্ছি না, শোনা আর বেশি
শোনো মামা কোথায় হোল করছে তুমি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তো আমাদের সবার স্নান হয়ে গেছে ওই যে সবাই গাড়ির কাছে যাচ্ছে আমি আছি পিছনে আমারও স্নান হয়ে গেছে তো শুনু তো প্রথমে ও নামতেই চাইছিল না তারপর নেমে মজা করে স্নান করেছে তবে প্রথমবার ও ডুব দিয়েছে একবার তাও একটুখানি জল টল খেয়ে নিয়েছিল এবার যাচ্ছি বাড়ির দিকে ওদিকে মা রান্না বান্না করে রেখেছে আমরা গিয়ে খাওয়া দাওয়া করব আর শুনুর জন্য জামা নিয়ে এসেছিলাম কারণ ওকে ভেজা গায়ে নিয়ে যাওয়া যাবে না বাড়িতে তো জামাটা এখানেই চেঞ্জ করে দিলাম কারণ ও তো বাচ্চা ও ঠান্ডা লেগে যেতে পারে তো সেই জন্যই এবার বাড়ির দিকে যাব লাগছে শুনুকে নিয়ে গাড়িটা একটু ঘুরিয়ে নিল শুনু আসার সময় সামনে বসে এসেছিল যাওয়ার সময় সামনে বসেই যাবে এবার আমি উঠে যাব বাড়িতে চলে এসেছি শুনুর তো ভীষণ আনন্দ হয়েছে না শোনা ডুব মেরেছে না শোনা